নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব বাটোরা আলুর দম। দেখুন, আমি বাটোরাটা করার জন্য 500 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব, তারপরে দেব 1 চামচ বেকিং পাউডার, তারপরে দেবো একটু খাবার সোডা, অল্প করে একটু চিনি দিয়ে দেবো। সাদা তেল একটু ময়ান দেওয়ার জন্য দিয়ে দেবো। সব গ্রামের মতো দই দেব, এবারে এটা ভালো করে মিশিয়ে দেব। ভালো করে এটা মেখে নিতে হবে শক্ত করে। জল দেবো, দেখুন ময়দাটা শক্ত করে মাখা হয়ে গেছে। এবার এটা একটা 1 ঘন্টা একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দেবো, তাতে বাটোরাটা সফট হবে। এবার আমি আলুর দমটা করে দেবো। এখন আমি আলুর দমটা করে নেব। কড়াইতে দেখুন অনেকটা তেল দিয়ে দিলাম, এবার এতে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেলে আলুটা ছেড়ে দেবো। এবারে এই আলুতে একটু চিনি নুন দিয়ে দেবো। এবার এই আলুটাকে একটা টমেটো ছোটো করে কাটা আছে তা দিয়ে দেবো।
একটু হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে ফেটানো টক দইটা হয়েছে দিয়ে দেবো। দেখুন আলুর দমের আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে চাপা দিয়ে দেবে। গ্যাসটা কমিয়ে দেব। দেখুন এক ঘন্টা হয়ে গেছে, এবার বাটোরা লেচিটা রেডি করে নেব। ময়দাটা দেখুন সফট হয়েছে। ময়দাটা মেখে এক ঘন্টা রেখে দিলে বাটোরাটা খুব সফট হয়, দারুণ টেস্ট লাগে। আলুর দমটা দেখতে হয়েছে কি দেখুন, আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেবো একটু ঘি আর গরম মশলা দিয়ে।
কড়াইতে আমি নামিয়ে নেব। বন্ধুরা বাটোরা রেডি হয়ে গেছে, দেখুন বাটোরাটা কি সফট হয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।